দুই দিন কাটছে আর বাচ্চা হয় না, হওয়া বাচ্চা হয় না। তারপর ইয়াকিকে ফজরের সময় বাচ্চাটা কিন্তু উপজেন তিন দিন পর, মারা বাচ্চা, মারা বাচ্চা উপজেন। উপজার পর এটি কোনো পরে যে কী হয়েছে আমি কিছু বলতে পারিনি, অজ্ঞান অবস্থা। শোনার অজ্ঞানে আমার মাও কিন্তু যে এগুলো ধর পাগলা করছে, পরে সারা মাটিটা টিকে হয়েছে, তাই আর তাম কিছু পারবে না। তারপরে সাত দিন বাদ মানুষ উড়ির পাই নাই, উড়ির পাই নাই, দিবের পাই নাই, কিন্তু আমার কিন্তু জায়গায় জায়গায় ঘাও ধরছিল। তিন চার বছর এন্তর পেশাব অবস্থায় আসলাম ভাই, বাড়িতে আসলাম, আর পিছনে পাই কিন্তু প্রত্যেক দিন ভিজিক যায়। থাকবে কাছে কোনো আত্মীয়র বাড়ি যে একটা রাত কাটে পাই না। আমার স্বামীকে, আমার বাবাইয়ে, আমার বোনকে ধরে গেল ডাক্তার, দেখে ডাক্তার ডেট করছে, ডেট অনু মানে যে কোনো অপারেশন হয়েছে। একবার একটা অপারেশন হয়েছে কিন্তু হওয়ার পর কিন্তু অল্প আবার পরে ধরে পেশাবটা, কিন্তু পরের মাসে আবার ডাকাইছে, তিন মাস পর আবার ডাকাইছে, ডাকাইয়া কিন্তু এই অপারেশনটা আমার দুইবার করি, দুইবার করাতে মনে করি সুস্থ এখন আমি, কোনো সমস্যা নেই। মাসে তো আইসে এগুলো সিলাই ঠিক মতন কাপড় দিলে মনে করেন মাসে এগুলো 5,000 টাকা হয়েছে।